হাজার মাইল দূরের একটা দেশের জয়, আর তাতেই কিন্তু বাংলাদেশের সব স্থানে এভাবে উৎসব উন্মাদনা ছড়িয়ে পড়ছে। আর্জেন্টিনার যে বড় একটা সমর্থক গোষ্ঠী বাংলাদেশে রয়েছে, এবং সেটা কিন্তু আর্জেন্টিনার মোট জনসংখ্যার থেকেও বেশি। আর্জেন্টিনার মোট জনসংখ্যা যেখানে 46 মিলিয়নের একটু বেশি, সেখানে বাংলাদেশের জনসংখ্যা 166 মিলিয়ন। অর্থাৎ আর্জেন্টিনার জনসংখ্যার 3 গুণেরও বেশি জনসংখ্যা বাংলাদেশে, এবং সেটি কোনো ক্ষেত্রে 4 গুণের কাছাকাছি। এবং এটা ধরা হয় যে বাংলাদেশের মোট জনসংখ্যার কমপক্ষে 60% মানুষই কিন্তু আর্জেন্টিনার সমর্থক। সুতরাং আর্জেন্টিনার মোট জনসংখ্যার থেকে আসলে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক বেশি, এবং সেটি কিন্তু বোঝা যাচ্ছে এরকম উত্তেজনা উন্মাদনায়। এবং কুষ্টিয়া থেকে আমাদের একজন পাঠানো ফুটেজ পাঠিয়েছেন পার্থসারিয়ার অর্ণব। তার পাঠানো ফুটেজে আমরা দেখছি যে কুষ্টিয়ার আড়ুয়াপাড়া অঞ্চলের ঠিক 3 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ঠিক মোড়ে আমরা দেখতে পাচ্ছি এই উত্তেজনাই ঠাসা যে আর্জেন্টিনা ম্যাচটা জিতেছে। সেই ম্যাচ জেতার পরে সেখানকার আর্জেন্টাইন ভক্ত যারা রয়েছেন, তারা কিন্তু আসলে উৎসব করছেন এই ভোর রাতেও। অর্থাৎ 4টা বেজে গেছে, এখনও কিন্তু যারা এখানে উপস্থিত ছিলেন খেলা দেখেছেন তারা কিন্তু আছেনই, উৎসব করছেন। এমনকি যারা বাসায় খেলা দেখেছেন তারাও কিন্তু সকলে চলে এসেছেন মোড়ের উপরে, যাতে সকলে মিলে এভাবে সেলিব্রেট করা যায়। এবং আর্জেন্টিনার প্রত্যেকটি ম্যাচেই কিন্তু এরকম উৎসব দেখা যাচ্ছে, ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের সব স্থানে আর্জেন্টিনার এমন উচ্ছ্বাস একটা ব্যাপার ঠিকই প্রমাণ করছে, যে সেটা হচ্ছে যে ফুটবল সারা বিশ্বকে এক ছাতার নিচে আনতেই পারে।